আজকে মানভূমের বাইরে প্রথম ছৌ নৃত্য প্রদর্শন সম্বন্ধে আলোকপাত করা যাক। 1953 সাল, পুরুলিয়া জেলা তখন মানভূমে, বিহার প্রদেশে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তখন হরেন্দ্রনাথ মুখার্জি। দার্জিলিংয়ে স্টেপেসাইড বাড়িতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রয়াত হয়েছিলেন 1924 সালে। ওই বাড়িটি পশ্চিমবঙ্গ সরকারকে ক্রয় করার অনুরোধ করেন রাজ্যপাল, কিন্তু উদ্বাস্তু পুনর্বাসন সহ নানা সমস্যায় পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থা তখন শোচনীয়। রাজ্যপাল তখন রাজভবনে স্টার্স অফ ইন্ডিয়া শো করে অর্থ সংগ্রহ করেন। জয়পুরের রাজা রাজর্ষি রঘুনন্দন সিং দেওকে রাজ্যপাল ছৌ নাচের দল রাজভবনে পাঠাতে অনুরোধ করেন। সে সময়ে ছৌ গুরু মধুরাই ছৌ নাচের প্রথম সারির শিল্পী। তার নেতৃত্বে জয়পুরের ছৌ নৃত্যের দল রাজভবনে গিয়ে ছৌ নৃত্য প্রদর্শন করে এসেছিল। মানভূমের ছৌ নাচ মানভূমের বাইরে প্রথম নেচেছিল কলকাতার রাজভবনে। ছৌ দল কলকাতা পাঠাবার জন্য রাজ্যপাল কৃতজ্ঞতা জানিয়ে জয়পুরের রাজসাহেবকে চিঠি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যপাল জয়পুরের রাজাকে তার পাশের চেয়ারে বসিয়ে একসাথে ছৌ নাচের প্রদর্শন দেখেছিলেন।